পাশের গায়ের গণেশ কাকা আলীকে ডাকাত বলে ডাকেন। টাকা ছাড়া তিনি একটা চিঠিও বেহাত করেন না। শুধু গণেশ কেন, রহিম, মরিয়ম, এমনকি হাসপাতালের নার্সদেরকেও তিনি ছাড় দেন না। যদিও বিষয়টা ঘুষের কাতারে পড়ে, তবে আলী মনে করেন এটা তার নাগরিক অধিকার। আর লোকজন মুক্ত হস্তে দান করেন। তবে আজকের ব্যাপারটা একটু অন্য রকম। এইভাবে তাকে আসেন কেন? মানে কি ভূত না পেতনি? আমি না, একটু বরকায় গেছিলাম আর কি। পাঠশালার কি খবর? ম্যাঙের যেমন সর্দি, যেখানে দুবেলা ভাতেরই এত অভাব, সেখানে পড়াশোনা জীবন আনন্দের শালিক খামাখাই ট্রামে কাটা পড়ে। ওসব বুঝবেন না আপনি। বাড়ির দিকে যাচ্ছি, আসবেন আমার সাথে কিছু দূর? চলেন। আপনার অনেক বদনাম জানেন, লক্ষ্মী মাসি, গণেশ কাকু, রফিক চাচা সবাই আপনার অনেক বাজে বাজে কথা বলছে। আপনি নাকি চিঠি দেওয়া মাত্রই টাকা চান? আচ্ছা, সরকার আপনাকে বেতন দেয় না, তারপর আপনি এরকম টাকা চান, আপনার শরম করে না? টাকা আসলে তো ভালোই লাগে। তাই বলে এমনি একদম চিঠি দেওয়া মাত্র আপনি হাফ পেতে টাকা নিবেন? গণেশ কাকু সেদিন তো খুব বাজে একটা কথা কি বলছে বলতে পারবো না। আচ্ছা শুনেন, ঘুষ খাওয়া বাদ দেন না, ঘুষ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার তো টাকা পাইতে ভালোই লাগে। এই জন্যই মানুষ আপনাকে কি বলে আপনি জানেন? ডাকাত। আপনি বাবার স্টুডেন্ট বলে, নাহলে তো আপনার সঙ্গে আমি হাঁটতামই না। আপনি পথ ছাড়েন তো আমার খুব মেজাজ খারাপ হচ্ছে, পথ ছাড়েন। আচ্ছা, আপনার কে আটকে রাখছে? দাঁড়ান না, শাস্তি না দিয়ে আপনাকে আমি যেতেই দিব না।
ভয় কি এটা? একসাথে একটা কবিতা লেখা আছে, পড়ে জানাবেন কেমন? আপনার শাস্তি খুঁজে পাচ্ছি না রে মা। কার চিঠি? রবির, আলি এসে দিয়ে গেছে। দেখ না মা চিঠিটা করি। তুমি ভাইয়ার চিঠি হারিয়ে ফেলেছ? হ্যাঁ হ্যাঁ, মানে কি এতদিন পরে ভাইয়া চিঠি দিল একটা? তুমি আর কই রাখবে, বইপত্রের মধ্যেই হয়তো বা রেখেছো। কিন্তু ইয়ে চশমা কই তোমার? আমি দেখছি কই রেখেছে, চশমা ছাড়া তো দেখো কাণ্ড। চশমা ছাড়া কি তুমি চিঠি খুঁজে পেতে, চোখে দেখতে পাও? বাবা তো হ্যান্ডেল নড়বড়ে হয়ে গেছে চশমার, তুমি কেন ঠিক করাচ্ছ না? আচ্ছা আমি খুঁজে দেখছি, করো না। না মানে বিছানায় বসে পড়ছিলে নাকি? মনে করতে পারছি না এখানে না কোথায় জানি। আচ্ছা ধরো।
কি হলো স্যার, আপনার এমনটা যেতেছে কেন? ব্যস্ত মানুষে ভুলের সম্ভাবনা শতভাগ। আচ্ছা চুপচাপ বসে পড়ো। না স্যার, খিদায় পেট সোসো করতেছে, এখন গল্প করার সময় নাই। তা তো তোমাকে দেখি বুঝতে পেরেছি। তা মনটা কোথায়, সরা গাছে ঝুলছে নাকি? সরা গাছে তো পেতনি থাকে স্যার। খুব ভালোই তো আজকে যদি ছুটি দেন, বাসায় যেতে মন চেতেছে। তোর পাড়ার চিঠিগুলো দিয়েছিলে? শুনেছি 15 দিন যাবৎ ওদিকে পাওয়াই রাখো না। স্যার দাম ইচ্ছা কথা ওগুলো দিছি স্যার, কালকেই তো দিয়ে আসলাম। ওইখানকার মানুষজন একটু ভেজাইল্লা স্যার, বেশি কথা কয়, বেশি প্রশ্ন করে। কে স্যার আপনাদের টোকেন কি দিয়ে দেয়নি? তোমাকে বিশ্বাস করে ঠকতে চাই না স্যার, আমিও আপনাকে ঠকাইতে চাই না। আসি। আচ্ছা সন্ধ্যায় লুডো খেলতে আসছো তো? অবশ্যই দেখা হইতেছে স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসি রে, তুই কেমন আছো? আমি তো আসি ভালোই। এটা কই গেছিলেন আপনি? আমি একটু ওই রবির ছবিটা তো পড়েছিল তো, তাই গঞ্জে থেকে বাধায় নিয়ে আসলাম। এই রবির কোনো চিঠিপত্র আসছে রে? না পাইলে তো বাইর দিয়ে আমু। ও শোন, সাওয়ালটা তো বিদেশে থাকে, চিন্তা হয়, চিঠিপত্র দিলে মনটা খুশি হয়। দিয়ে আসিস। তোর কি আমি বিরক্ত করলাম রে? আরে না, আমি তো বিরক্ত, আমার চাকার পাম্প গেছে, গাড়িটা ঠিক করতে হবে। আসি তাহলে। তাহলে আমি কিন্তু প্রত্যেক দিন ক্লাস শেষে তোদের সাথে একটা বাড়তি গল্প করি। এই গল্পটা করার পেছনেও একটা কারণ আছে। বই খাতায় সব কিছু পড়া পড়তে ভাল লাগে না অনেক সময়, কিন্তু মাঝে মধ্যে আমাদের একটু বাড়তি জিনিস জানতে হয়। আজকে আমি তোদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবন। জীবন মানে বুঝিস? বুঝিস না? কী শিখালাম এতদিন? রূপক অর্থে যদি বলি, জীবন হচ্ছে নীল রঙের একটা ধাউস ঘুড়ি, আর আমাদের মন হচ্ছে নাটাই। হই হুল্লোড় করতে পারি, আনন্দ ফুর্তি করতে পারি, ঝগড়াঝাটি হতে পারে, সব কিছু হতে পারে, তবে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, যে সুতোটা যেন লাটাইয়ের সাথে সব সময় বাঁধা থাকে। আপা, লাটাই কি মনের মধ্যে সত্যি সত্যি থাকে? আচ্ছা তোদেরকে একটা ভিন্ন গল্প শোনাই, জাপানি এক ডাক্তারের গল্প। এই ডাক্তারের একটা বিশেষ গুণ ছিল, সে সব সময় হাসত। যখনই যার সাথে তার দেখা হতো সে হাসত, হেসে কুশল বিনিময় করত, জড়িয়ে ধরত। সবাই একটু অবাক হতেন যে এই ডাক্তার সবসময় হাসে কেমন করে, সে কি আসলে এত সুখী, তার কি একটু দুঃখ কষ্ট নেই? একদিন এই বিষয়টা নিয়ে রাজা একটু ভাবনায় পড়ে গেলেন। তার কাছে মনে হলো ব্যাপারটা অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতার কারণে এই ডাক্তারকে শাস্তি দিতে হবে। মন্ত্রীরা খেপে গিয়ে এই ডাক্তারকে ফাঁসির মঞ্চে দাঁড় করালেন। জল্লাদ যখন এসে তাকে জমটুপি পরালেন, ঠিক তখনই রাজা এসে সেখানে উপস্থিত হলেন। রাজা বললেন, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছেটা কি শুনি? তোরা জানিস জাপানি ডাক্তার কি বলেছিল? বলেছিল, জল্লাদের ফাঁসির দড়িতে হাত কেটে গিয়েছে, আমি মৃত্যুর আগে শেষবারের মতো তার হাতে ব্যান্ডেজ করে দিতে চাই, যাতে তার দুঃখ কষ্ট কমে। একটু ভাব, কি মহৎ লোক! আমি তোদের সবাইকে ঠিক এমন একটা জায়গায় দেখতে চাই। আমি চাই তোদের মন মানসিকতা অনেক বড় হবে, তোরা পরোপকারী হবি আর মানুষের সাহায্য করবি, হাসি মুখে থাকবি। বোঝা গেল? সব সময় ভালো থাকা, মানুষকে ভালোবাসা, হাসি মুখে থাকাটাই হচ্ছে জীবন। কিন্তু টুনি কোথায়? আজকে টুনি আসেনি? না ম্যাডাম, টুনির জ্বর হয়েছে। জ্বর?
দুপুর থেকেই পালানোর জন্য ব্যস্ত। হ্যাঁ, আরে আলী, ও দিলাম ছুটি, শর্ত ছিল সন্ধ্যা এসে আমার সাথে লুডু খেলবে। স্যার, আপনি আর মানুষ পাইলেন না, ওই আলী এসে আপনার সাথে লুডু খেলবে না? ও কি টাইপের ছেলে আপনি জানেন? শোনেন, আপনার আমি বলতেছি, কোনো মা যদি তার সন্তানকে চিঠি পাঠায় তাইলে হইছে কাম, নগদে দুই টাকা। ছেলেটা তো একেবারে ডাকাত হয়ে গেছে স্যার, চেষ্টা ডাকাত। অবশ্য এই ছেলেটা আগে এরকম ছিল, ভালো ছেলে ছিল। বলিস কি, চিঠি দিয়ে টাকা নেয়? স্যার, সালাম কিন্তু কখনো মিথ্যে কথা বলেন। আপনি বাইরে থেকে আসছেন স্যার মানুষ, অবশ্য আপনি যদি ওরে কোনো কিছু জিজ্ঞাসাও করেন ও কিন্তু আপনার সত্য কথা বলবে না স্যার। ছেলেটা কিরকম, যদি বাইরে একটু কান পাতে তাইলে টের পাই ও কি টাইপের একটা পোলা, বুঝতে পারছেন স্যার? আচ্ছা আচ্ছা, তুমি চালো, তুমি এখন চালো। এই যে লুডু খেলা, এটা যেরকম একটা প্রতিভা আমার আছে, আরেকটা প্রতিভা আছে আমার, সেটা হলো গান গাওয়া। আচ্ছা শোনাও, একটা গান শোনাও তো শুনি। আচ্ছা শোনাইতেছি আপনি। ও বাবু সেলামে বারে বার, আমার নাম নয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পা। স্যার ছয় ছয়, ভাগ্য ভাগ্য স্যার। এই দিন দেখেন আমার সাথে আরেকটা ছয় হবে, কানা স্যার ছয় কানা আছে স্যার ছয়। পশ্চিমের মুখগুলো নড়ে সরেই সন্ধ্যাকে আহ্বান জানাচ্ছে। সত্যি কি সূর্যটা অস্তমিত হয়েছে? নাকি নিমের কাঠের তিতার ভিতর লুকিয়ে আছে কোনো মহা ঔষধি গুণ? সত্যি কি লোকটাকে ডাকাত বলা ঠিক হয়েছে? কতটুকু জানি আমরা মানুষের জীবন সম্পর্কে, কতটুকুই বা খোঁজ রাখি। তবে এতটুকু বুঝতে পেরেছি, ওর ভেতরে কেউ একজন বেঁচে আছে, কেউ একজন কড়া নাড়ছে, শুধু আওয়াজটা লোভের অন্তরালে চাপা পড়েছে। মানবতা হচ্ছে মানুষের ভেতরকার একটা গুণ। আচ্ছা এই যেমন ধর, তোর স্কুলে আসার আগে যদি দেখিস রাস্তার মধ্যে একটা পাখি পড়ে আছে, অনেক ব্যথা পেয়েছে, পাখিটা উঠতে পারছে না, তখন তোরা কি করবি? পাখিটাকে ফেলে রেখে চলে আসবি স্কুলে? তাহলে কি করবি? গুড, পাখিটাকে সুস্থ করে তুলবি। এই যে পাখিটাকে সুস্থ করে তোলার ইচ্ছা, এই ইচ্ছাটাকেই বলা হয় মানবতা। এই মানবতা বোধটা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে পরিপূর্ণ মানুষ হতে পারে না। এই যেমন ধর, আমাদের সবার বাড়ি কাছাকাছি, তাই না? তারপর মানুষ কেন আলাদা হয়ে যায় জানিস? কারণ মানুষের মধ্যে থাকে অহং, অহংকার। অহংকারের কারণেই একটা মানুষ আরেকটা মানুষ থেকে আলাদা হয়ে যায়। তারপর একটা সময় সে যখন বড় হয়, সে তখন একদম একাকিত্বে পড়ে যায়, সে আর নিজেকে না চিনতে পারে না। এই জন্য মানবতা বোধটা থাকা খুব জরুরি। মানবতা বোধ থাকলে সবাই সবাইকে ভালোবাসতে পারে। এই যেমন তোরা গাছকে ভালোবাসবি, বাবা মাকে ভালোবাসবি, বন্ধুদেরকে ভালোবাসবি,
পশু পাখিকে ভালোবাসবি এবং পরিপূর্ণ মানুষ হতে পারবি। তাহলে মনে থাকবে মানবতা মানে কি? কেউ জিজ্ঞেস করে বলতে পারবি তো? ভেরি গুড। তুমি তোর জ্বর সেরেছে? লিখেছিস? আরেকবার লিখ, এবার তোরা বলবি আমি লিখবো। প্রথমে কি লিখবো বল? ভেরি গুড, মায়াকারে মা। তারপর আমি তো প্রথমে বিশ্বাস করিনি, টাকাটা হাত দিয়ে দেখি চকচকা টাকা। আমার ছেলে এত কষ্ট করে টাকা পাঠিয়েছে। বাবা, যে ছেলেটা খেলতে যেত না, কারোর সাথে মিশত না, আড্ডা দিত না, শুধু বই নিয়ে পড়ে থাকত। বাবা, একদম মন খারাপ করবে না তো। তুমি এতদিন ধরে কষ্ট করে যে স্বপ্নটা দেখেছিলে সেটা আজকে সফল হয়েছে বাবা। একদম মন খারাপ করলে চলবে না, আজকে আমাদের আনন্দের দিন। আনন্দের দিন? আমি তো কাঁদছি না মা, কাঁদছি না, আমার চোখ দিয়ে আনন্দের জল পড়ছে। শোন মা, আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের লাঠিটা শক্ত হয়েছে, চিন্তা করিস নি, আমরা সব কিছু হবে, আমাদের সব কিছু সব কিছু। কখন গেছে বটতলায়? এখন মনে হয় স্কুল টিস্কুল ছুটি হয়ে গেছে। ঠিক আছে, আসি তাহলে। খারাপ কটা কথা কই? না না, এখন সময় পাবো না, ওই চিঠি বিলাই দেবো তো। আচ্ছা যা যা। স্যার কি বাড়িতে আছেন? স্যার ভিতরে আর বোঝো না, আমার একটু তাড়া আছে তো। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমার ওই যে বিষয়টা, চাকরির বিষয়টা কিছু হলো স্যার,
অনেকদিন ধরেই তো বিপদের মধ্যে আছি, যদি একটু। আরে পুরো দেশই তো বিপদে আছে। দেশে বেকারের সংখ্যা কত জানো? পত্রিকায় বিজ্ঞাপন দিলে ছয় ছয় আবেদন, কে দিবে এত চাকরি? যা করার নিজেরই করতে হবে। নিজে কিছু করব, কয় ক্লাস পড়েছি বলেন তো স্যার, যে নিজে কিছু করব। তাছাড়া এত টাকা পয়সাও নাই, কিছু একটা করতে পারব। ইচ্ছে থাকলে টাকা দরকার হয় না, নিজের ইচ্ছা শক্তি যথেষ্ট। তার মানে আপনি চাকরিটা দেবেন না? না, ওই পোস্ট অফিসের সহকারী পদটি খালি আছে, সেখানে নিয়োগ হবে, তবে নিয়োগটা স্বাভাবিক নিয়মেই হবে। তুমি এবার আসো। হ্যাঁ, তুমি আসতে পারো। হ্যাঁ স্যার, এই মিষ্টিটা? না না না, এটা আর দরকার নেই স্যার, এটা তুমি নিয়ে যাও। এটা কিন্তু অন্য কিছু না স্যার, শুধু ভালোবাসা। না না না, তুমি এটা নিয়ে যাও, যাও। কিছু বলবেন? আসলে কি যে বলবো, মানে গণিত আমার একদম পছন্দ না। যা বলবেন সরাসরি বলেন। মানে বলতেছিলাম, এখানে আর একটু বসি, সুন্দর বাতাস, পরিবেশটাও সুন্দর। আপনি কি জানেন যে আপনার মধ্যে একটা গন্ডগোল আছে? মানে আপনি মানুষটা কোথাও ঠিক নাই, মানে আপনি যেমন দেখতে আপনার ভেতরে তেমন না। আমি তো মানুষটা এরমই না। হোক, তারপরও একটা ঝামেলা আছে। আপনি আপনি মানুষের কষ্টে কষ্ট পান, পরোপকারী, সাহায্যও করেন, কিন্তু আবার এই যে হাত পেতে টাকা চান, আপনি শরম করে না? টাকা চাইতে তোমার ভালোই লাগে সত্যি করে বলেন তো। মানে এটা কি মানে ধনী হওয়ার ইচ্ছা নাকি অভাব? এটা স্বভাব। খুব ছোটবেলায় মাকে হারাইছি, মনে আছে আমার এখনো, বাবা একটা ছাতি মাথায় করে টিউশনিতে যাইতো। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আমারে আর রবিবারে নিয়ে খাওয়ার টেবিলে বসতাম, খেতে পারতাম না আমরা ঠিক মতো, কিন্তু শান্তি ছিল। সততার না একটা অদ্ভুত ঘ্রাণ আছে, যেটা আপনি বাদে আশেপাশে সবাই পায়। ওরা ঠিক মতো টাকা দিত না? সবাই দিতে পারত না, কিন্তু চেষ্টা করত। বলতে চেয়েছিল আলী, সে কি আমাকে ভালোবাসে না অন্য কিছু? ওর চোখের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কেমন যেন স্বাভাবিক হতে পারছিল না, থেমে থেমে আসছিল। কেন? বুঝতে পারছি না।
সবই জানো শুনে দোস্ত, মায়ের অসুখ, বোনটার বিয়ে দিতে পারতাছি, তুমি যদি সারের চাকরির ব্যবস্থাটা করে দিতি। আমি কইলে কি আর তুই চাকরি পাবি? ও দোস্ত হইব, ওই ধর প্রথমে এক বছর ওই বিনা বেতনে একটু খাটতে হইব, তারপর নিয়ে গেলি পাকা পড়ে দেখ না দোস্ত। তুই কি স্যারের কাছে যাস নাই? ও গেছিলাম, স্যারে কয় দিলে হাপড়া করছি তাতে নাকি চাকরি হইব না। তুই কো আমি কি এমন পড়ালে করছি যে আমার চাকরি হইব? তুই দেখ না আমার চাকরির বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই দেখতেছি। দোস্ত আমার চাকরির বিষয়টা কিন্তু স্যারের একটু কমি কবি তো দোস্ত। আচ্ছা একজনের মনের ভাব আরেকজনের কাছে পৌঁছে দাও, কাউকে হাসাও, কাউকে কাঁদাও, অনেক বড় দায়িত্ব তোমার। টাকা পয়সা আর কয়দিন, আসলে কাকা সে যে পন্থায় বিদেশে গেছিল এই পন্থাটা সঠিক ছিল না। বিদেশে এই জায়গায় জায়গায় ঘুরছে, তারপর একদিন আমার সাথে পরিচয় হয়, আমার সাথে ছিল, আমি তারা অনেক বুঝেছি যে তুমি বাড়ি যাও, সে বাড়ি যাইতে চায় না। আসলে কাকা আপনি নাকি এই বাড়ির জমি ভিটা গাটা সব বিক্রি করে তারে নাকি এই বিদেশে পাঠাইছেন, এখন সেখানে যাই তো সে কোনো টাকা পয়সা আপনাকে পাঠাইতে পারে না, কারণ সে নিজেই তো খাইতে পারতো না, কষ্টে থাকতো, কারণ সে তো বৈধভাবে যায়নি, সে তো অবৈধভাবে গেছে। আমি তারা অনেক বুঝাইছি যে তুমি বাড়ি যাও, কিন্তু সে একটা কথাই কারি বলে আমি কোন মুখে বাড়ি যাবো, আমি আমার বাবারে এই মুখ কেমনে দেখাবো। একদিন সকালবেলা উঠে দেখি সে সুইসাইড করছে। আমি তারে বাঁচাইতে পারিনি কাকা, আমি কিন্তু তারে বুঝাইছি, অনেক বুঝাইছি কাকা। টাকা
টাকা দিয়ে আমি কি করব? আমি দেখতে পারলাম না যার আমি কে কষ্ট করলাম। ওরে রবি, মানি অর্ডার এসে আমি খুবই স্বার্থপর একজন মানুষ, মানুষের সুখবর দেয় টাকা পয়সা লয়া, সুখবর দেয় টাকা পয়সা লয়া। আমি স্যার চিঠিটা আপনারা পড়তে দিতে পারি নাই। আমার এই দুনিয়াতে স্যার আল্লাহ আর আপনি স্যার কেউ নাই। আপনি স্যার আমার রাস্তা থেকে তুলে নিয়ে এসে এত বড় করছেন, মানুষ করছেন, আমি পারি নাই স্যার। আমার মাপ করে দিন স্যার, রবিবার সিডি আপনারা দিতে পারি নাই। আমি আপনারা হারাইতে চাই নাই স্যার। Thank you.